নামাজ ফরজ, এটা আমরা জামাত সহকারে প্রত্যেকে যারা যার মসজিদে আদায় করবেন, ঠিক কিনা? আমাদেরকে মসজিদও যেতে হবে, খানকায়ও যেতে হবে, কারণ খানকা হচ্ছে ইসলামের প্রথম প্রচারের জায়গা। মসজিদ আসছে পরে, ইসলামে আমার নবী প্রথমে খানকা থেকেই কিন্তু ইসলাম প্রচার করেছে, সুবহানাল্লাহ। বলেন যখন নামাজের হুকুম আসছে তখন মসজিদের প্রয়োজন হয়েছে, ঠিক কিনা? আমরা মসজিদে যাব সালাত আদায়ের জন্য, নামাজ আদায়ের জন্য, আর খানকায় যেতে হবে বাকি কাজ করার জন্য, এলমে তাসাউফের শিক্ষা, মিলাদ, দরুদ, জিকির, আজগার, বিভিন্ন বিষয়, এলমে তাসাউফের বিভিন্ন বিষয় শিক্ষার জন্য, ঠিক কিনা? সেখানে আমরা অজিফা, বিভিন্ন খতমে গাউসিয়া, এগুলো আমরা ওখানে আদায় করবো, আলহামদুলিল্লাহ।